আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজই তাদের আদালতে তোলা হবে। এ বিষয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, জিজ্ঞাসাবাদ শেষে গত বুধবার নয়াপল্টনের সহিংসতার নির্দেশদাতা হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির এই দুই নেতাকে। এর আগে গতরাতে বাসা থেকে তাদের তুলে আনার অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে গোয়েন্দা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে। এদিকে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় যান চলাচলের জন্য খুলে দিলেও শুক্রবার সকাল থেকেই পুরো নয়াপল্টনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরা পুল পর্যন্ত সড়কে দেওয়া হয়েছে ব্যারিকেড। এই সড়কে যান চলাচল ও সাধারণ মানুষ চলাচল করতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে আজ শুক্রবারও তালা ঝুলছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বহু পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে বিএনপির কার্যালয়ে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। নয়াপল্টন এলাকার মূল সড়ক থেকে প্রতিটি অলিতে গলিতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর প্রবেশ মুখগুলোতে যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহনে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রম। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও বাসে তল্লাশি চালাচ্ছে। চেকপোস্ট বসানো হয়েছে রাজধানীর প্রবেশ মুখ আমিন বাজার, আবদুল্লাপুর, পোস্তগোলা সহ প্রতিটি প্রবেশ মুখে আমিন বাজার তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, বিএনপির সমাবেশ সামনে রেখেই এই তল্লাশি কার্যক্রম। সন্দেহ হলে যাত্রীদের ব্যাগ শরীরও চেক করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে রাজধানীতে যান চলাচল অনেকটা কমে গেছে। বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও যাত্রী খুব কম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কোনো কথা শুনবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পান না বঙ্গবন্ধু কন্যা। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রী কার্যালয়ে জাতীয় কাউন্সিল উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় একথা বলেন তিনি। সেই সাথে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে মন্তব্যের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট না করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে জালিয়াতি শুধু বাংলাদেশে নয় সেদেশেও হয়ে থাকে। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি কূটনীতিকদের নাক না গলানোর পরামর্শ দেন। যুদ্ধ আর ইউরোপ আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তার ধাক্কা এদেশে আসবে না আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সবাইকে আবারও সাশ্রয়ী ও উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, উচ্চ আদালত, সেনা, নৌ, বিমান, পুলিশ বাহিনী ও প্রশাসন সহ সবখানে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চ পদে নারীদের স্থান দিয়েছে আওয়ামী লীগ সরকার। নারীদের সুরক্ষা ও উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়ার নারী জাগরণের স্বপ্ন পূরণ হয়েছে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ছটায়, এর আগে পাঁচটায় রয়েছে নিউজ টপ টেন। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।